আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটারে আপনি ফেসবুকটা লগ ইন করবেন কিন্তু পারতেছেন না, সো তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনি ফেসবুকটি লগ ইন করবেন। অ্যান্ড লগ ইন করার পরে আর আপনি চাইলে ফেসবুক থেকে একটি পেজ তৈরি করে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো ফেসবুক পেজ তৈরি করে আপনি যদি সুন্দর করে কন্টেন্ট আপলোড করতে পারেন অ্যান্ড দেন আপনার এই পেজটা যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর এক্ষেত্রে আমরা মোবাইলে যে সুবিধাটা না পাই সেটা আমরা কিন্তু এখানে ল্যাপটপ বা ডেস্কটপে পেয়ে যাবো। কারণ এখানে কম্পিউটারে কিন্তু আমরা অনেক রকম সুবিধা পেয়ে যাই বা অনেকটা সহজ হয়ে যায় আমাদের কাজ করার ক্ষেত্রে। তখন বেশি কথা না বাড়িয়ে চলে যাবো ল্যাপটপের স্ক্রিন অ্যান্ড দেন ওখান থেকে দেখে নিব হাউ টু লগ ইন ফেসবুক অন ল্যাপটপ। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো বন্ধুরা ল্যাপটপের স্ক্রিনে চলে আসছে। এখন সো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন অ্যান্ড দেন ওপেন করার পরে এখানে লিখে সার্চ করবেন ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। সো এখানে লিখে দেখতে পাচ্ছেন আমি লেখার পরেই কিন্তু নিচে চলে আসছে অলরেডি ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট। মূলত এটাকে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ওয়েবসাইট চলে আসছে। মূলত এখন আমাদের স্ক্রল করে নিচে চলে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপ ফর ফেসবুক। সো এখানে একটি ক্লিক করে দেবেন অ্যান্ড দেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফার্স্ট নেম শিওর নেম মানে লাস্ট নেমটা চলে আসছে, ঠিক আছে। সো এখন এখান থেকে আপনাকে নতুন একটি ফেসবুক ক্রিয়েট করতে হবে। সো আমি ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দেবো এমডি সাব্বির রহমান। ওকে, তো এমডি সাব্বির রহমান আমি দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বর দিতে পারবেন। সো মোবাইল নম্বরটা একটু পড়িয়ে দেবো, তার আগে আমরা একটু অন্যান্য ডিটেলসগুলো দিয়ে দেবো চলুন। সো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। সো মূলত এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মনের মতো করে, একটি পাসওয়ার্ড যেটা আপনি না ভুলবেন এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে আপনি এখানে ডেট অফ বার্থডে দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিতেছি 12 তারিখ। আর এখানে আমি জানুয়ারি করে দেবো। ওকে, সো জানুয়ারি দিয়ে দিলাম অ্যান্ড দেন তারপর আমার কত সালে জন্ম সেটা আমি দিয়ে দেবো। ওকে, সো এটাও ডান হয়ে গেলো। এখন আপনি ছেলে নামে সেটা দিয়ে দেবেন। সো আমি যেহেতু ছেলে তার জন্য আমি মেল দিতেছি, আপনি যদি মেয়ে হন তাহলে ক্ষেত্রে আপনি ফিমেল দিয়ে দেবেন, ঠিক আছে। সো তারপর আপনার নম্বরটি দিয়ে দেবেন। আমি আমার নম্বরটি দিয়ে দিতেছি, উপরে দেখতে পাচ্ছেন আমি মালয়েশিয়ায় থাকি তার জন্য মালয়েশিয়ার একটি নম্বর দিলাম। সো নম্বর দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনি যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরে চারটা কোড যাবে এখানে দেখতে পাচ্ছেন। সো এই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, যে কোডটা আপনার এই নম্বরে গিয়েছে। সো কোডটা দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, মূলত এখানে একটি ক্লিক করে দেবেন। ওকে, দ্যাটস ইট। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আমার ফেসবুকটি কিন্তু ওপেন হয়ে গেছে। চাইলে এখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো মানুষকে। সো আমি আপাতত ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছি না, জাস্ট একটাকে দিয়ে রাখলাম। সো অ্যান্ড দেন এখন আমরা চাইলে এখানে কিন্তু প্রোফাইল পিকচার সেভ করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার, মূলত এখানে ক্লিক করলেই কিন্তু আপনি প্রোফাইল পিকচার সেভ করতে পারবেন। তারপর আপলোড এ ফটো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার ফাইলে নিয়ে যাবেন। দেন যাওয়ার পরে এখান থেকে আপনি যেটা আপনি দিবেন আপনার প্রোফাইল পিকচার সেই ফটোটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো আমি আমার ফটোটাকে সিলেক্ট করে নিতেছি এখানে দেখতে পাচ্ছেন। সো এই ফটোটাকে সিলেক্ট করবেন দেন তারপর আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করবার একটু সময় নেবে অ্যান্ড দেন তারপরে কিন্তু আমরা চাইলে ফটোটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে। আপনি যদি চান আর একটু বড় করতে পারবেন, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ফটোটি বড় হয়ে যাবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আমি মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু ফটোটি ছোটো হয়ে যাবে। সো জাস্ট আমি অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পরে ফটোর উপরে ক্লিক করে ধরে আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনি চাইলে উপরে কিছু লিখতেও পারেন, আপনি টাইটেল দিতে পারেন। সো আমি দিতেছি না। সো অ্যান্ড দেন তারপরে আপনারা সেভে ক্লিক করে দেবেন, তারপরে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো আমার প্রোফাইলটি কিন্তু সেভ হয়ে গেছে। উপরে কর্নারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেছে অ্যান্ড দেন ফেসবুকটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। আমি চাইলে লাইকও করতে পারতেছি অ্যান্ড দেন এখন যদি আপনি চান কভার পিকচার সেভ করতে তাহলে সেটাও পারবেন, ঠিক আছে। সো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কর্নারে দেখতে পাচ্ছেন এমডি সাব্বির রহমান। সো আপনার ফেসবুকের ক্ষেত্রে আপনার নামটা থাকবে। সো তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যাড কভার ফটো, অ্যাড কভার ফটো, মূলত এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর আপলোডের ফটো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আগের মতো করে একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এটা সিলেক্ট করে নিলাম। ওকে, আমার ফটোটা কিন্তু চলে আসছে। এখন দেন আমি মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবো। আপনি আপনার ক্ষেত্রে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে পরে দেখতে পাচ্ছেন সেভ সেন্স, মূলত এখানে একটি ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, দেন সেভ হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু যেরকম চাইছি আমি সেরকমটাই সেভ করে নিয়েছি, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু পুরোপুরি ওপেন হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে অ্যাড বায়ো দিতে পারবেন বা অ্যাড ডিটেলস আপনি করতে পারবেন, আপনার ডিটেলসগুলো আপনি সুন্দর করে এডিটিং করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনারা ফেসবুকটি লগ ইন করতে পারবেন অ্যান্ড লগ ইন করার পরে খুব সহজেই আপনারা ইউজ করতে পারবেন। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিওর জন্য একটি লাইক তো দিয়ে দিন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যদি করে থাকেন অলরেডি থ্যাংক ইউ সো মাচ। সো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করবো। দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।